হ্যালো ওয়েলকাম এগেইন মাছে ভাতে বাঙালি হ্যাঁ কথাটা চিরন্তন সত্য কিন্তু ছোটবেলায় মাছ খেতে ভালো লাগতো না মাছের কথা শুনলেই মেজাজ খারাপ হতো কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যখন চুল পেকে প্রায় সনপাপড়ি হয়ে যাচ্ছে এ সময় কেন যেন মাছটাই বেশি ভালো লাগে এখন সব রকমের মাছই ট্রাই করা হয় এবং দেখা যায় মাংসের থেকে মাছটাই ইদানিং বেশ ভালো লাগে খেতে তো তোমাদের মধ্যে কার মাছ খেতে ভালো লাগে আর কার মাংস খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমরা তো মনে করো আমি রাক্ষসের মতো সবকিছু একা একাই খেয়ে ফেলি কথাটা ঠিক না এই দেখো সুন্দর করে ফিলেট করে হচ্ছে গিয়ে এই বার্বিকীয় ফিসটা আহ আমার প্রিয় দিলাম যে এই মাছটা তৈরি করেছে হ্যাঁ আর এইরকম বার্বিকীয় ফিস খাওয়ার সময় তোমাকে কিন্তু অবশ্যই ছাতে রাখতে হবে লেবু আর দেখো লেবু চিপার সিস্টেমটা হ্যাঁ কাটা চামচ লেবু চিপতে পারবে আর এটা হচ্ছে একটু গোলমরিচ বা ব্ল্যাক পেপারের গুড়া একটু দিয়ে দিলাম এতে স্বাদটা বহুগুণ বেড়ে যায় বুঝতে পেরেছো ছোটবেলায় একদমই মাছ খেতাম না দেখে অনেক রকম মাছের রস আস্বাদন করাই আমার হয়নি তাই এখন বিভিন্ন জায়গা থেকে আমি মাছের অর্ডার দিয়ে বেরাচ্ছি হ্যাঁ এই যে বিভিন্ন জায়গা থেকে সামুদ্রিক মাছ এখন বিভিন্ন পেজে বিক্রি করা হয় এটা হচ্ছে রেড স্ন্যাপার বা লাল কোড়াল হ্যাঁ খুলনা অঞ্চলে এটাকে ভেটকি বলা হয় কিন্তু এটা কিন্তু সামুদ্রিক প্রথমে প্রেমে পড়েছিলাম মালদ্বীপ গিয়ে সেখানে এই রেড স্ন্যাপারের বারবিকিউ খেয়েছিলাম আর আজ নিজের বাসায় এই রেড এর বারবিকিউ তৈরি করব। বুঝতে পেরেছো যত রকমের মশলাপাতি বাসায় আছে সব সবকিছু একসাথে ঘুটা দিয়ে এটার গায়ে মেখে রাখবে দু তিন ঘন্টা পরে এটাকে ইলেকট্রিক বার্বিকিউ মেশিনের উপরে চাপিয়ে দিবে হ্যাঁ তাহলে তোমার কাঠ কয়লা বকর চক্কর এইগুলোর আর ঝামেলা নেওয়া লাগবে না ঠিক আছে এই যে এই গ্রিলারের উপর রেখে দিয়েছি এটা বিশ পঁচিশ মিনিটের মধ্যেই গ্রিল হয়ে যাবে অটোমেটিক হ্যাঁ আর কারেন্টের বিলটা তো বুঝতেই পারছো কয়লা থেকে কম আসবে হ্যাঁ উল্টে পাল্টে নিবে তাহলেই দেখবে সুন্দর হচ্ছে এরকম গ্রিল হয়ে গেছে হ্যাঁ একদম উপর দিয়ে হচ্ছে গিয়ে পোড়া পোড়া আর ভিতর দিয়ে হচ্ছে পেরেক মারা মানে হচ্ছে গিয়ে কাটাটা থাকবে আর কি ঠিক আছে হ্যাঁ আর একটু বারবিকিউ সসের সাথে একটু ব্ল্যাক পেপার নিয়ে নিলাম এতে কিন্তু এই ফিশ গুলো খেতে দারুণ লাগে আর জানোই তো রেস্ট স্নাইপারের হচ্ছে মাঝখানে একটা কাটা আর দু পাশে হচ্ছে গিয়ে কাঁটা থাকে তো তোমার কাটা ঝামেলা নেই আর যেই অংশগুলো সাথে মানে বড় কাটার সাথে থাকবে সেগুলো খেতে পারবে তাতেও কোনো সমস্যা নেই আর নর্মালি যদি তুমি হচ্ছে গিয়ে কাটা চামচ দিয়ে আর চামচ দিয়ে মাছ খেতে চাও তাহলে এই ধরনের মাছগুলোই তোমাকে বেছে নিতে হবে যেখানে তোমার খুব বেশি কাটা বাছার ভয় থাকবে না আর জুসটা তো বুঝতেই পেরেছো স্ট্রবেরি জুস হ্যাঁ একসাথে সাত কেজি কিনেছিলো আর এখন কি করা যায় বলো তো হ্যাঁ এই লেজ আর মাথা এই লেজ আর মাথা এটা তো হচ্ছে আমার খেতে ইচ্ছা করছে না এটাকে আমি উঠিয়ে রাখছি যদি পরিবারে অন্য কারো খেতে ইচ্ছা করে সে খেতে পারবে হ্যাঁ একটু বেশি পুরে গেছে এটা কোনো ব্যাপার না বাসায় বানাতে গেলে একটু টুকটাক ভুল টুল হতেই পারে নাকি এবার আমি আরাম করে আয়েস করে এই বড় মাছের বড় কাটা খাবো তোমাদের কাটা খেতে কেমন ভালো লাগে বলো দেখি হম বিড়ালের কাছ থেকে তো কিছুই শিখলে না এই কাটা খাওয়াটা শিখো কেন হচ্ছে কি তারা কাটা এত পছন্দ করে কারণ কাটা দিয়েই কিন্তু কাটা তোলা যায় বেশি করে কাটা খাবে তাহলে তোমাদের কাটা খায় কেউ নুনের ছিটা দিতে আসবে না কেমন